আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আশা করি আজকের বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজে আপনারা মজাদার এই বিরিয়ানির রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে হাড়, চর্বি, মাংস সহ 1 কেজি মাংস নিয়েছি। তো মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসগুলোর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করছি। এখানে 4-5টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা বাটা, 3 টেবিল স্পুন রসুন বাটা। এখন অ্যাড করে দিচ্ছি রেডি মিক্স বিরিয়ানি মশলা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি মশলা পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে 30 গ্রাম বিরিয়ানি মশলা ব্যবহার করছি। বিরিয়ানির মশলাতে সবগুলো মশলা দেওয়া আছে, আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু কম করে দিতে পারেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল। এখন খুব ভালো মতো মশলাগুলোকে আমি মেখে নিব। খুব ভালো মতো মেখে নিতে হবে, তারপর আমি মাংসগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ফ্রিজে না রাখলেও চলবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখতে পারেন। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে। আপনারা কেউ যদি মশলা কম খেতে পছন্দ করেন তাহলে মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দিবেন। মাংসের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম ফ্রিজ থেকে নামিয়ে। আমি এখন চুলায় দিয়ে দিব। তো এখানে চুলায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, ঢাকনা দিয়ে ডেকে রাখছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি চুলার আঁচটা লোতে রেখেছি, আর ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। খুব ভালো মতো এখন নেড়েচেড়ে মিক্স করে নিব মশলা আর মাংসগুলো যেন খুব ভালো মতো মিক্স হয়ে যায়। মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর মধ্যে আমি এখানে চাল নিয়েছি, চালগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছি, 1 কেজি মাংসের সাথে 1/2 কেজি চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি, আর এখানে কালজিরা চালটা ব্যবহার করছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। অন্য একটি চুলায় আমি হাঁড়ি বসিয়েছি, আর এখানে চালগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে 2টা এলাচ, 2টা দারচিনি আর 2টা লং দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকুচিগুলো দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি।
আগে থেকেই ধুয়ে রাখা চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোমতো ভেজে নিব। কোনো পানি অ্যাড করব না। 5 থেকে 10 মিনিট আমি তেলের মধ্যে চালগুলোকে ভালোমতো ভেজে নিচ্ছি। 500 গ্রাম মানে 2 কাপ চালের সাথে আমি এখানে 4 কাপ পানি অ্যাড করছি। আর পানিটা অবশ্যই টাটকা গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে টাটকা গরম পানিটাই ব্যবহার করেছি। এখন ভালোমতো মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ফিরে আসব। এর মধ্যে অন্য চুলায় চলে আসলাম। এখানে আমি গরুর মাংসগুলোকে ভালোমতো এখন নেড়েচেড়ে আবারও মিক্স করে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন চলে আসলাম আমাদের চাল রান্নাতে। চালগুলো প্রায় সিদ্ধ হয়েছে, এখন আমি নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এদিকে গরুর মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়েছে। 98% গরু মাংসগুলো সিদ্ধ হয়েছে। আপনারা আগে খেয়ে দেখবেন গরু মাংসটি সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় আপনারা আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। গরু মাংসগুলো সিদ্ধ হয়েছে, এখনও আমি চালের সাথে মাংসগুলোকে মিক্স করে নিব। চালের সাথে মাংসগুলো এখন অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোমতো নেড়েচেড়ে মিক্স করে নিব, যেন মশলা মাংস আর রাইস খুব ভালোমতো মিক্স হয়ে যায়। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে সামান্য কিছু চিনি অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধ আর চিনিটা ব্যবহার করার জন্য, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে আমি খুব ভালোমতো আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখানে আমি 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো বিরিয়ানির সাথে ভালোমতো ডুবিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আজকের বিরিয়ানি রেসিপি। কেমন লেগেছে আজকের রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।